কে স্বাগত। আজকে তৈরি করছি সাবান। এই যে একটু কেশর নিয়েছি, কেশরে আমরা অ্যালোভেরা গাছ থেকে পাতা নিয়ে অ্যালোভেরা জেলটা বের করে এটাতে অ্যালোভেরা জেল, একটুখানি কেশর আর এই অল্প একটু একদম সামান্য কাঁচা দুধ আমি দিয়ে দিলাম। এবার একটা গোটা আলু আমি এমনিভাবে ঝুরে নিচ্ছি, আলুর রসটা বের করে নিচ্ছি। আলুর রসটা কেন দিচ্ছি আমি, মুখটা এটা ফেসিয়ালের কাজ করে, তাই আমি আলু দিয়ে কাজ করছি। এইবারে আমি হলুদ, একটু কাঁচা হলুদ নিয়েছি, কাঁচা হলুদটা ঝুরে নিচ্ছি। হলুদ হচ্ছে অ্যান্টিসেপটিক, ত্বকের পক্ষে খুবই উপকারী। এবার হলুদের জুসটা আলুর রসে দিয়ে দিলাম। এবার নিয়ে নিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল, ভিটামিন এ ক্যাপসুল দুটো দিয়ে দিচ্ছি। ভিটামিন ই ক্যাপসুল ত্বকের জন্য খুবই উপকারী। নারকল তেল, এটা আমার বাড়ির তৈরি একদম খাঁটি নারকল তেল, এই দু তিন ফোঁটা দিয়ে দিলাম। নারকেল তেলও ত্বকের জন্য খুবই উপকারী। সাথে আছে অ্যালোভেরা জেল, একটুখানি কেশর আর কাঁচা দুধ। কাঁচা দুধটা মুখটাকে খুব সুন্দরভাবে ক্লিন করে, তাই এটাও মিশিয়ে আমরা একসঙ্গে এটা গুলে নিচ্ছি। মূল যে সাবান তৈরির কাঁচামাল এটাকে আমরা বলি সববেশ। সববেশটা এবার আমি খুব ছোট্ট ছোট করে পিস পিস করে কেটে নেব। এইভাবে আপনারা সববেশটা কেটে নেবেন, এইরকম ছোট 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 পিস করে সববেশটা আপনারা কেটে নেবেন। হয়ে গেছে, এবার সববেশগুলো গলাবো আমি। তার জন্য এইখানে ওপরে দেখুন আর একটা এতে আমি জল নিয়ে নিয়েছি, আর এতে এই জলের উপরে জলটা ফুটবে আর এতে আমি এই সববেশটা গলাবো। দেখুন বন্ধু, সববেশটা কেমন গলা শুরু হয়ে গেছে, এটা সম্পূর্ণ গলা পর্যন্ত আমরা অপেক্ষা করব। সবটা আমাদের সববেশ গলে গেছে। এবার যে সমস্ত কিছু দিয়ে, আলু কাঁচা হলুদ দিয়ে যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা এতে আমরা মিশিয়ে দিচ্ছি, দিয়ে আবারও নাড়াচাড়া করব একটুখানি সময়। কী সুন্দর কালার বেরিয়েছে দেখুন। এবার আমরা তুলে নিচ্ছি এটাকে, আমাদের আর প্রয়োজন নেই ফোটানোর। এবার আমরা এটা নিয়ে নিচ্ছি, সিলিকনের মোল্ড নিয়েছি। এই মোল্ডেই আমরা সাবানটা তৈরি করব। এই মোল্ডটাতে কিন্তু গরম যখন মাল ঢালবো এটা গলে যাওয়ার কোনো ভয় নেই, তাই এতে আমি এবারে এই যে একটা একটা করে সাবানের মোল্ডে ঢেলে দিচ্ছি। মোট পাঁচটা সাবান হয়েছে। আর এবারে এইটাতে আছে আমার আইসোপ্রোপাইল অ্যালকোহল, আইসোপ্রোপাইল অ্যালকোহলটা একটু ছিটিয়ে দেবো। এই যে ওপরে ফেনাটা আছে না, এই ফেনাটা, এই যে অ্যালকোহলটা দেবো ফেনাটা সঙ্গে সঙ্গে চলে যাবে, এই ফেনাটা মিলে যাবে, তাই এইটা একটু ইউজ করে দেবো। বন্ধুরা দেখুন, আধ ঘন্টা রেখেছিলাম। এইগুলোতে আমি আইসোপ্রোপাইল অ্যালকোহল দিইনি, কারণ যদি নাও দেওয়া হয় তাতেও কোনো অসুবিধে নেই। আমি একটাতে দিয়েছিলাম, সেটা আমি দেখিয়ে দিলাম। না দিলে একটু উপরটা ফেনা থাকবে, আর একটু আলতো করে তুললেই হয়ে যাবে। সাবানটা দেখুন বন্ধু কীরকম হয়েছে, কত সুন্দর একটা সুন্দর সাবান হয়ে গেল। এইভাবে আপনারা একটু সাবান তৈরি করে নেবেন, দারুণ লাগবে। তাহলে বন্ধু, সবাইকে নমস্কার জানিয়ে আজকে আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন।